সবারই স্কুল জীবনে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, বন্ধু বান্ধব থাকে, একটা ভালোবাসার গল্প থাকে। আমাদের আজকের এই কোরিয়ান 20th সেঞ্চুরি গার্ল মুভিটি ঠিক সেরকমই। স্কুল জীবনের অসাধারণ একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে শেষে রয়েছে খুবই করুণ কাহিনী, তাই ভিডিওটি না টেনে পুরোটাই উপভোগ করুন। গল্পের শুরুতেই একজন মধ্যবয়সী লোককে খুবই ভোরবেলা সূর্য ওঠার আগেই তার দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিল। ঠিক সেই সময় ডাক অফিস থেকে একজন লোক এসে তাকে একটি পার্সেল হাতে দিয়ে বলে, এই পার্সেলটি আপনার মেয়েকে পাঠিয়েছে কেউ একজন। লোকটি পার্সেল হাতে নিয়ে দেখে আর সে তার মেয়েকে ফোন করে। তার মেয়ে একটি ব্রডকাস্টিং ক্লাবে ছিল, মেয়েটির নাম নাবোরা। বাবা মেয়েকে বলে, জোসেফ নামের একটি ছেলে তোকে বিদেশ থেকে পার্সেল পাঠিয়েছে। নাবোরা একটু অবাক হয়ে যায়, বিদেশ থেকে তার জন্য কে পার্সেল পাঠাবে? বাবা তাকে পার্সেলের ভিতরে থাকা জিনিসের ছবি উঠিয়ে ফোনে পাঠিয়ে দেয়। সেটার ভিতরে একটা ভিডিও ক্যাসেট ছিল, যেটা দেখা মাত্রই সে খুশি হয়ে যায় আর তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সময়টা ছিল 1999, তখন সে স্কুলে পড়তো। তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইউন্ডু তার সাথে থাকতো। ইউন্ডুর হার্টে সমস্যা, তাই তাকে হার্টের অপারেশনের জন্য আমেরিকা যেতে হবে। কিন্তু ইউন্ডুর হঠাৎ করে আমেরিকা যেতে মন চাচ্ছে না। তখন নাবোরা বলে, পাগল হয়ে গেছিস তুই, তোর অপারেশন করতে হবে না? তখন ইউন্ডু বলে, আজ শপিং মলে তার একটি ছেলের সাথে দেখা হয়ে যায়, সে হঠাৎ পড়ে গিয়ে কোনো কিছুর সাথে খোঁচা লেগে তার আঙুল থেকে রক্ত বের হচ্ছিল। ঠিক তখন একটা ছেলে এসে তাকে সাহায্য করে। ইউন্ডু ছেলে গায়ের ইউনিফর্মে থেকে দেখে নেয় তার নামটি। ছেলেটির নাম হচ্ছে হিউনজিন। ছেলেটি তাদের স্কুলেই পড়ে। ছেলেটিকে দেখার পর থেকে তার বুকের ভেতর যেন কি হয়েছে, সে তাকে দেখে ক্রাশ খেয়ে গেছে। এই জন্যই সে চিকিৎসার জন্য আমেরিকা যেতে চাচ্ছে না, কিন্তু তাকে তো হার্টের সমস্যার জন্য বসে থাকলেও চলবে না, তাই তাকে আমেরিকা যেতে হবে। এই জন্য ইউন্ডু তার বেস্ট ফ্রেন্ড নাবোরা মিলে একটা প্ল্যান করে। তারা নিজেদের একটা মেল অ্যাকাউন্ট খুলে, যেটার পাসওয়ার্ড দুজনের কাছেই থাকবে। ইউন্ডু আমেরিকা চলে গেলে এই মেলের মাধ্যমে নাবোরা ওই ছেলেটির ব্যাপারে সমস্ত তথ্য খোঁজখবর নিয়ে তাকে জানাবে। এরপর ইউন্ডু চিকিৎসা করার জন্য আমেরিকা চলে যায়। তার পরদিন থেকে নাবোরার কাজ হচ্ছে স্কুলে গিয়ে ওই ছেলের সব খবরাখবর নিয়ে ইউন্ডুকে জানানো। নাবোরা স্কুলে যাওয়ার জন্য তার স্কুল বাসে ওঠে, সেখানে আরও অনেক ছাত্রছাত্রীরাও ছিল। বাস হঠাৎ ব্রেক মারাতে নাবোরা একটা ছেলের উপর গিয়ে পড়ে। তখন ওই ছেলেটি সিট থেকে উঠে গিয়ে তাকে বসতে দেয়। তখন নাবোরা ছেলেটির ইউনিফর্মে তার নাম দেখতে পায়। তার নাম হচ্ছে হিউনজিন, যেই নামটা ইউন্ডু তাকে বলেছিল, যাকে দেখে ইউন্ডু ক্রাশ খেয়েছিল। নাবোরা বুঝে ফেলে তাহলে এই হচ্ছে সেই ছেলেটি। সে মনে মনে খুব খুশি হয়ে যায় এত সহজে তাকে খুঁজে পাওয়াতে। এরপর থেকে নাবোরা ওই ছেলের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। সে কোথায় যায়, কি করে, কার সাথে ঘুরে, কোথায় থাকে, সব কিছু খবর নিয়ে ইউন্ডুকে মেইলের মাধ্যমে জানায়। হিউনজিন আর তার বন্ধু স্কুলে আলোচনা করে, তারা অ্যাথলেটিং করবে, সেজন্য তারা ব্রডকাস্টিং ক্লাবে অ্যাথলেটিং করার জন্য যোগ দিবে। কিন্তু সেই ক্লাবে যেতে অডিশন দিতে হয় আর এসব কথা নাবোরা লুকিয়ে লুকিয়ে শুনে নেয়। এরপর নাবোরা তাদের সাথে ক্লাবে যোগ দেওয়ার জন্য সেও অ্যাথলেটিং এর জন্য অডিশন দেয় আর খুব ভালো পারফর্ম করে। হিউনজিন তার এমন প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে ক্লাবে যাওয়ার জন্য আর অডিশন দিবে না, কারণ নাবোরাই ক্লাবে যাওয়ার জন্য যোগ্য। আর হিউনজিন তার নিজের নাম লিস্ট থেকে কেটে নেয়। এটা শুনে নাবোরার মন খারাপ হয়ে যায়, কারণ তার জন্যই তো সে ক্লাবে যোগ দিতে চাচ্ছিল, যাতে করে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে ইউন্ডুকে জানাতে পারে। হিউনজিন ক্লাবে যোগ না দিলেও তার বন্ধু ক্লাবে যোগ দেয়, সেজন্য নাবোরা তার বন্ধুর সাথে মিল দেওয়ার চেষ্টা করে, যাতে করে বন্ধুর কাছ থেকে সব খোঁজ খবর নিতে পারে। ছেলেটির নাম হচ্ছে অনহো। এরপর নাবোরা হিউনজিনের কাছে একটা পেজার নামের ডিভাইস দেখতে পায়, যেই ডিভাইস দিয়ে ভয়েস মেসেজের মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারে। এরপর নাবোরা স্কুলে অনহোর সাথে দেখা করে আর তাকে তার বন্ধু হিউনজিনের পেজারের নাম্বারটি দিতে বলে। কিন্তু অনহো তাকে বলে, একটা শর্তে আমি নাম্বার দিতে রাজি আছি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তোমার বাবার তো ভিডিও ক্যাসেটের দোকান আছে, সেখান থেকে আমাকে একটা 18+ ভিডিও ক্যাসেট এনে দিতে হবে। নাবোরা হিউনজিনের নাম্বারের জন্য সে লুকিয়ে লুকিয়ে তার বাবার দোকান থেকে ভিডিও ক্যাসেটটি চুরি করে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ইউন্ডুকে কথা দিয়েছে সে হিউনজিনের ব্যাপারে সব তথ্য তাকে জানাবে। এই জন্য সে এত কিছু করছে। নাবোরা ক্যাসেটটি তার স্কুল ব্যাগে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেদিন স্কুলে স্যার সবার ব্যাগ চেক করছিল, এই জন্য নাবোরা খুব ভয় পেয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, স্যার তার ব্যাগ চেক করে দেখে 18+ ভিডিও ক্যাসেট। এইটা দেখে স্যার খুব রেগে যায়, আর যারা যারা অপরাধ করেছে তাদের সবাইকে বাইরে শাস্তি স্বরূপ ওই জিনিসগুলো হাতে নিয়ে হাঁটুগেড়ে বসিয়ে রাখে। তখন অনহো চলে আসে সেখানে আর তার হাত থেকে ক্যাসেটটি নিয়ে চলে যায়। এরপর একদিন অনহো হিউনজিনকে নিয়ে এসে কৌশলে তার পেজার নাম্বারটি নাবোরাকে দিয়ে যায়। নাবোরা নাম্বারটি ইউন্ডুকে জানিয়ে দেয়।
এরপর দেখা যায় স্কুল ক্যাম্পাসে সবাই আড্ডা দিচ্ছিল। উনহো আর নাবরা একসাথেই ছিল। উনহো ফটোগ্রাফি করছিল, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে সে খুব ভালোবাসে। নাবরা তাকে হিউনজিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, সে কি করতে পছন্দ করে, কি করতে ভালোবাসে ইত্যাদি, কারণ এগুলো ইউন্ডুকে জানাতে হবে। কিন্তু ইউন্ডুর ব্যাপারে উনহো কিছুই জানে না। উনহো নাবরাকে ক্যামেরা ধরে দিয়ে বলে, তুমি কয়েকটা শট নাও তো। ক্যামেরা কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দিয়ে উনহো হিউনজিনের কাছে যায়। তখন নাবরা হিউনজিনের ভিডিও করছিল। উনহো ওখানে যাওয়ার পর নাবরা কিসের টানে যেন ক্যামেরা সরিয়ে নিয়ে তার দিকে ধরে। উনহোর জন্য তার ভিতরে কিছু একটা ফিল হচ্ছিল। এরপর নাবরা গেমিং রুমে ছিল। তখন এক স্কুল ফ্রেন্ড এসে বলে, বাইরে গন্ডগোল হয়েছে, তোমরা আসো তাড়াতাড়ি। বাইরে উনহোর সাথে কিছু বখাটে ছেলেদের গ্যাঞ্জাম লেগেছে। ওই বখাটে ছেলেগুলো যখন উনহোকে বোতল দিয়ে মারতে যাচ্ছিল, ঠিক তখন হঠাৎ নাবরা লাফ দিয়ে এসে ওই ছেলেকে লাথি মেরে ফেলে দেয়। এরপর তিন বন্ধু মিলে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে আসে। তারা একটা নিরাপদ জায়গায় এসে বসে। সেখানে পুলিশ থাকাতে বখাটে ছেলেগুলো আর আসতে সাহস পায় না, ভয় পেয়ে চলে যায়। উনহো নাবরার পায়ের দিকে খেয়াল করে দেখে সে লাথি মারাতে পায়ে আঘাত পেয়েছে। তখন তাকে হসপিটালে দিয়ে তারা চলে যায়, আর নাবরার বাবা এসে তাকে নিয়ে যায়। এরপর দেখা যায় হিউনজি নাবরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, যেই রেস্টুরেন্টে উনহো পার্ট টাইম জব করত। আগেই বলে রাখি, সেখানে কোনো জবকেই তারা ছোট করে দেখে না, প্রত্যেকেরই কাজকে তারা খুব সম্মান করে, এজন্য এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই। হিউনজিন আর নাবরা টেবিলে বসে তারা নুডলস খাচ্ছিল। হঠাৎ হিউনজিন নাবরাকে প্রপোজ করে বসে, বলে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে নাবরার কাশি উঠে যায়, হতভম্ব হয়ে যায়, কি বলে এই ছেলে। নাবরা নিজেকে খারাপ প্রমাণ করার জন্য বলে, আমি অনেক বেশি বেশি খাই, খুব বদমেজাজি, আমি গোসল করি না। কিন্তু হিউনজিন তবুও তাকে ভালোবাসে। নাবরা কোনো রকমে একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এতদিন নাবরা হিউনজিনের খোঁজ খবর নিত, তার পিছু লেগে থাকতো ইউনডেকে তার ব্যাপারে জানানোর জন্য। কিন্তু এই বিষয়টা তো হিউনজিন জানে না, তাই সে ভেবেছিল নাবরা তাকে পছন্দ করে। আর আস্তে আস্তে হিউনজিন তাকে পছন্দ করা শুরু করে, এজন্য সে প্রপোজ করে বসেছিল। নাবরা হিউনজিনের কথা শুনে সে দৌড়ে চলে এসেছিল। সে বুঝতেই পারেনি তার পায়ে ব্যান্ডেজ করা ছিল, আর হাঁটার জন্য লাঠিটা সে রেস্টুরেন্টে ফেলে এসেছে। তখন উনহো হঠাৎ এসে তাকে তার হাঁটার লাঠিটা ফিরিয়ে দেয়, আর তার পায়ের ব্যান্ডেজটা ভালোভাবে লাগিয়ে দেয়। এরপর সে চলে যায়। এতে করে নাবরা তার উপর আরো খুব বেশি ইমপ্রেস হয়ে যায়, তাকে একরকম ভালোবেসে ফেলে। আর এসব ঘটনা নাবরা ইউনরিকে মেইলে জানাতে নেয় যে সেও প্রেমে পড়ে গেছে, আর হিউনজিন তোকে না পছন্দ করে আমাকে প্রপোজ করে বসেছে। এগুলো লিখেও সে আর স্যান্ড করে না, যদি সে কষ্ট পায় সেজন্য, তাই লেখাটা শুধু সেভ করে রেখে দেয়। এরপর দেখা যায় নাবরা দোকান থেকে কিছু কিনে খাচ্ছিল, কিন্তু বিল হিউনজিন এসে দিয়ে দেয়, আর সবার সামনে তাকে আবার প্রপোজ করে বসে। সেখানে উনহো ছিল। নাবরা হিউনজিনকে নিয়ে দূরে চলে যায়। উনহো মনে মনে দুঃখ পায়, কারণ উনহো নাবরাকে পছন্দ করে, তাকে ভালোবেসে ফেলেছে। দূরে নাবরা হিউনজিনের সাথে রাগারাগি করতে থাকে, কি সব পাগলামো করছো তুমি। হিউনজিন বলে, কেন তুমি আমার সাথে প্রেম করবে না? নাবরা বলে, জীবন মরণ পরিস্থিতিতে পড়ে গেলেও তোমার সাথে আমি প্রেম করব না। তারপর সে চলে আসে। এরপর দেখা যায় নাবরার স্কুল হোস্টেলের সকল বান্ধবীরা মিলে প্ল্যান করে মদ খাবে। তারা শখ করে মজা করে মদ খায়। এরপর এক একজন পাগলামো শুরু করে দেয়। নাবরা মাতলামি করতে করতে উনহোর রুমের দরজার সামনে চলে আসে, কিন্তু সেই মুহূর্তে স্যার সবাইকে চেক করতে চলে আসে। তখন উনহো স্যারের হাত থেকে বাঁচানোর জন্য নাবরাকে নিয়ে একটা রুমের ভিতর ঢুকে পড়ে। এরপর উনহো আর নাবরাকে বেশ ক্লোজ হতে দেখা যায়, কিন্তু এখানে এর বেশি কিছু আর বোঝানো হয় না। এরপর দেখা যায় স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়া হয়েছে সমুদ্রে ঘুরতে। উনহো সেখানে ফটোগ্রাফি করতে থাকে। নাবরা এক কোনায় বসে এক দৃষ্টিতে উনহোর দিকে তাকিয়েছিল। এই বিষয়টা আবার হিউনজিন পিছন থেকে লক্ষ্য করে, আর নাবরাকে চমকি দিয়ে বলে, ভিতরে ভিতরে তাহলে এই সব চলছে? তখন হিউনজিন আর নাবরা উনহোর কাছে আসে, আর তারা তিনজনে এই শিক্ষা সফরে আসার একটা ছবি উঠায়, যেই ছবিটা নাবরার ভীষণ পছন্দ হয়েছে। আর ছবিটা একটা খামের ভিতর পার্সেল করে পাঠিয়ে দেয় বেস্ট ফ্রেন্ড ইউন্ডুর কাছে। এরপর একদিন বৃষ্টি হচ্ছিল। উনহো নাবরাকে দেখতে আসে তার বাসার সামনে। উনহো তাকে জানায় সে ওই রেস্টুরেন্টে জব ছেড়ে দিয়েছে, এখন সে সামনে একটা আইসক্রিম স্টোরে জব নিয়েছে। স্টোরটি নাবরার বাসার সামনে। এরপর থেকে তাদের খুনসুটি প্রেমের গল্পের সূচনা ঘটে। দূর থেকে দুজন দুজনকে দেখে হাসাহাসি করে। এভাবে তাদের বেশ ভালোই সময় যেতে থাকে। এরপর একদিন উনহো নাবরাকে নিয়ে হাঁটতে বের হয়, আর তার নিজের জীবনের কিছু কথা শেয়ার করে। উনহো জন্মের পর নিউজিল্যান্ডে বাবা মায়ের সাথে থাকতো,
তার একটা ছোট ভাইও আছে। ছোট ভাইটি নিউজিল্যান্ডের মায়ের সাথেই থাকে। হঠাৎ একদিন বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর আমি বাবার সাথে কোরিয়ায় চলে আসি। কথা বলতে বলতে তারা একটি আপেল গাছের নিচে গিয়ে বসে। তখন নাবরাকে দেখতে খুব মিষ্টি মেয়ের মতো লাগছিল, তাই উনহ তার ভিডিও করে রাখে। তারা বেশ কিছুক্ষণ সময় সেখানে অতিবাহিত করে। এরপর হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসে তারা। তখন উনহ হঠাৎ তার হাত টান দিয়ে একটা লিপ কিস করে দেয় আর বলে আবার দেখা হবে, এই বলে সে চলে আসে। এরপর থেকে নাবরার তো রাতের ঘুম হারাম হয়ে যায়। সে খুশিতে স্বপ্নের সাগরে ভাসতে থাকে আর ওই দিনটা সে ক্যালেন্ডারে চিহ্ন করে রাখে। তাদের প্রেমের গল্প বেশ ভালো চলছিল তখন। এরপর একদিন হিউনজিন, নাবরা, উনহ তারা আইসক্রিম স্টোরে আইসক্রিম খাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে নাবরের বেস্ট ফ্রেন্ড ইউনডু চলে আসে। তারা দুজন দুজনকে অনেকদিন পর দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমেরিকা থেকে অপারেশন করে সুস্থ হয়ে সে ফিরে এসেছে। নাবরা আর ইউনডুর এমন কাণ্ড দেখে দুই বন্ধু হা করে তাকিয়ে থাকে। তখন নাবরা ইউনডুর সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। ইউনডু তো সেই কবে থেকে হিউনজিনকে পছন্দ করে বসে আছে। বাসায় এসে ইউনডু তো খুব খুশি, সে ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি হিউনজিনের সাথে তার পরিচয় হয়ে যাবে। ইউনডু তখন সেই ছবিটা বের করে, যেই ছবিটা নাবরা তাকে পাঠিয়েছিল। ইউনডু উনহর ছবিতে লাভ চিহ্ন দিয়ে রেখেছে, ইউনডু এই ছেলেকে ভালোবাসে। এটা দেখে তো নাবরার মাথা নষ্ট হয়ে যায়। ইউনডু তো হিউনজিনকে ভালোবাসে, এটা তো উনহ। আসলে এখানে ইউনডুর একটা মিস্টেক হয়েছে। যেদিন প্রথম শপিং মলে ইউনডু যে ছেলেকে দেখে ক্রাশ খেয়েছিল, সেদিন ওই ছেলেটা উনহ ছিল ঠিকই, কিন্তু সেদিন উনহ কোনো এক কারণে সেদিন তার বন্ধু হিউনজিনের ইউনিফর্ম পরেছিল আর ইউনডু ইউনিফর্মে হিউনজিনের নাম দেখেছিল, কিন্তু সে তো হিউনজিন ছিল না, সে ছিল উনহ। ইউনডু তাই তাকে হিউনজিন মনে করে নাবরাকে খোঁজখবর নিতে বলেছিল। আর নাবরা তো সত্যিকারের হিউনজিনের খোঁজ খবর নিত আর সে এখন উনহকে ভালোবেসে ফেলেছে। এই মুহূর্তে নাবরা তো মহা বিপদে পড়ে যায়। সে কি করবে? নাবরা তো ইউনডুকে সত্যিটা বলতেও পারছে না, আবার গিলতেও পারছে না। নাবরা যে উনহকে ভালোবেসে ফেলেছে সে এই কথা তাকে কি করে বলবে? নাবরা কখনই ইউনডুকে কষ্ট দিতে পারবে না। নাবরা এরপর থেকে উনহকে এড়িয়ে চলা শুরু করে। উনহ নাবরার জন্য অপেক্ষা করলেও সে দেখা করতে যায় না, নিজে নাকি ইউনডুকে পাঠিয়ে দেয়, কারণ ইউনডু তাকে ভালোবাসে। কিন্তু এসব কিছু তো উনহ কিছুই জানে না। নাবরা এভাবে আর কতদিন নিজেকে আড়াল করে রাখবে, কষ্ট দিবে নিজেকে? তাই একদিন সে বাইরে ভূত থেকে উনহকে ফোন দেয়। উনহ অনেকদিন পর তার ফোন পেয়ে খুব খুশি। তাই উনহ বলে, তুমি 1 থেকে 10 পর্যন্ত গুনো, আমি এর মধ্যেই চলে আসব। নাবরা 10 গুনতে গুনতে উনহ দৌড়ে এসে হাজির হয়। একেই বলে প্রেমের টান। নাবরা উনহকে কি বলবে বুঝতে পারছিল না। নাবরা বলে, উনহ আমি ইচ্ছে করেই তোমার সাথে দেখা করিনি, আমি হয়তো একটা ভুল করে ফেলেছি। আমি তোমাকে কখনই ওই নজরে দেখতে পারবো না, মানে প্রেমের নজরে। এর জন্য তুমি যদি আমায় ভুল বুঝে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তাই বলে চলে যেতে নাই। উনহ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বলে আমাকে যেতে হবে। এই বলে চলে যায়। উনহ তো ভীষণ কষ্ট পায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেদিন উনহ শুধু তার সাথে দেখা করতেই আসেনি, সে একটা চিঠি নিয়ে এসেছিল তাকে দিতে, যেই চিঠিতে তার মনের সমস্ত কথা লিখেছিল। উনহ লিখেছিল, আমি অনেক আগে থেকে, স্কুলে দেখা হওয়ার আগে থেকেই তোমাকে পছন্দ করি। একদিন আমি তোমাকে তোমার বাবার ক্যাসেটের দোকানে দেখেছিলাম। সেদিন তুমি একটা ভিডিও ক্যাসেট পাড়ার চেষ্টা করেছিলে, কিন্তু আমি সেটা পেরে দিয়েছিলাম। তুমি খুব তাড়াহুড়া করে আমার হাত থেকে ক্যাসেটটি নিয়ে দৌড়ে চলে যাও, সেজন্য হয়তো সেদিন তুমি আমাকে খেয়াল করনি। এরপর একদিন স্কুল হোস্টেলে মদ খেয়েছিলে, সেদিন তুমি আমাকে বলেছিলে তুমি অনেক সুন্দর, তোমাকে আমি পছন্দ করি, কিন্তু এসব কিছু এত তাড়াতাড়ি তুমি কি করে ভুলে গেলে? সেই সম্পর্কের কথা কিভাবে ভুলে গেলে? আর চিঠিটা হাত থেকে সে ফেলে দেয়, চিঠিটা বৃষ্টিতে ভিজে যায়। এরপর একদিন ইউনডু নাবরাকে বলে চাচার কাছ থেকে 4টা টিকিটের ব্যবস্থা করেছে, তারা পার্কে ঘুরতে যাবে, আর সেখানে গিয়ে আজ আমি আমার মনের কথা সব উনহুকে বলে দেব, প্লিজ তুই ওর সাথে আমাকে আলাদা কথা বলার ব্যবস্থা করে দিস। নাবরা তো তাকে আর না বলতে পারে না, আবার সত্যিটাও বলতে পারে না, বেস্ট ফ্রেন্ডের জন্য এটা করতেই হবে, কিন্তু ভিতরে ভিতরে তার খুব কষ্ট হচ্ছিল। এরপর তারা 4 জন ঘুরতে চলে যায়। তারা ঘোরাঘুরি করতে থাকে। নাবরা সেখানে হিউনজিনের সাথে বারবার ক্লোজ হতে থাকে, যাতে করে উনহু তাকে ভুল বোঝে আর ভুলে যায়। কিন্তু উনহুতে খুব কষ্ট পাচ্ছিল। তারা সবাই ঘুরিতে ঘোরার পিঠে উঠে, কিন্তু উনহু শুধু এক দৃষ্টিতে নাবরের দিকে তাকিয়ে থাকে। বিষয়টা ইউনডু লক্ষ্য করে, সে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। এরপর নাবরা হিউনজিনকে বলে, চলো তুমি আর আমি রোলার কোস্টারে চড়ব, আর ইউনডু উনহু এখানে দাঁড়িয়ে দেখুক। মানে উনহু ইউনডুকে একা কথা বলার সুযোগ করে দিয়ে চলে যায়। উনহুর তো নাবরাকে ছাড়া একটুও ভালো লাগছিল না। ইউনডু বিভিন্নভাবে উনহুকে তার মনের কথা বলার চেষ্টা করছিল, কিন্তু উনহুর তো নাবরাকে ছাড়া ভালোই লাগছিল না। তাই সে বলে, আমিও রোলার কোস্টারে উঠবো।
এই বলে উনহো ইউনডুকে ছেড়ে নাওয়ারের কাছে চলে যায়। হিউনজিন তাদের বিষয়টা বুঝতে পেরে ইউনডুর কাছে চলে আসে। ইউনডু তাকে বলে, তুমি চলে এলে কেন? তখন হিউনজিন বলে, উনহো বলল তার নাওয়ারের সাথে কিছু কথা আছে, সেজন্য চলে এলাম। ইউনডু বলে, মানে? তখন সে বলে, আসলে উনহো আর নাওয়ারা তারা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। ইউনডু এই সত্যিটা জানতে পেরে ভীষণ মন খারাপ হয়ে যায়। উনহো আর নাওয়ারা রোলার কোস্টারে বসে আছে পাশাপাশি, কিন্তু উনহো প্রচন্ড ভয় পাচ্ছিল, কারণ সে উঁচুতে উঠতে ভয় পায়। শুধু নাওয়ারার জন্য সে এসেছে, কারণ উনহো চায় না নাওয়ারার পাশে অন্য কেউ বসুক। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই নাওয়ারা। উনহো নাওয়ারার হাত ধরে চিৎকার করে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তাদের ঘোরাঘুরি শেষ হলে উনহো নাওয়ারাকে জানায়, আমি শীঘ্রই নিউজিল্যান্ডে ফিরে যাব মায়ের ওখানে। নাওয়ারা বলে, ভালোই তো। তখন উনহো বলে, আমি ভেবেছিলাম হয়তো আমি চলে যাওয়াতে তোমার মন খারাপ হবে, কিন্তু তুমি বলছো ভালোই তো। এটা শুনে উনহো খুব কষ্ট পায়। নাওয়ারা তো শুধুমাত্র ইউনডুর জন্য নিজের ভালোবাসাকে দিন দিন অস্বীকার করে যাচ্ছে। এরপর সারাদিন শেষে ইউনডু নাওয়ারা বাড়িতে ফিরছিল। তখন ইউনডু বলে, তুই উনহোকে পছন্দ করিস তাই না? তুই দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছিস, আমাকে বোকা বানিয়েছিস। নাবরা তাকে বলে, তোর আমেরিকা চলে যাওয়ার সময়টা কত কঠিন ছিল, আমি তোর মনের অনুভূতিগুলো জানতাম, তুই উনহোকে দেখার জন্য কতটা পাগল ছিলি, আমি কিভাবে ওর জন্য আমার ফালতু আবেগের কথা তোকে বললাম, আমি কখনোই চাইনি একটা ছেলের জন্য তোর আর আমার সম্পর্ক নষ্ট হোক। তখন ইউনডুও বলে, আমি ওকে পছন্দ করি ঠিকই, কিন্তু ওর জন্য যদি তোর আর আমার বন্ধুত্ব নষ্ট হয় তাহলে আমি ওকে শতবার ছাড়তে রাজি আছি, কারণ আমি সব থেকে তোকে বেশি গুরুত্ব দিই। দুই বান্ধবী খুব কাঁদে, তাদের ভিতরে একটু অভিমান জন্মে, আর ইউনডু চলে আসে। এরপর একদিন উনহো নিউজিল্যান্ডে চলে যাওয়ার সময় হয়, পরের দিন সে চলে যাবে, তাই চলে যাওয়ার আগে একবার নাওয়ারার সাথে সে দেখা করতে যাবে। তাই সে একটি ভিডিও ক্যাসেট নিয়ে নাওয়ারার সাথে দেখা করতে দৌড়ে যেতে থাকে। কিন্তু সেদিন রাতেই আবার খুবই দুঃখজনকভাবে নাওয়ারার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে, এই জন্য ছোট ভাইকে নিয়ে পরিবারের সবাই হসপিটালে চলে যায়। আর এদিকে উনহো এসেছে তার সাথে একটা বার দেখা করার জন্য, কিন্তু এসে দেখে তারা কেউই বাসায় নেই। সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কেউ ফিরে আসে না। উনহো তার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করে, তাতেও কেউ ফিরে আসে না, কারণ তারা তো সবাই হসপিটালে রয়েছে। তাই উনহো খুব হতাশ হয়ে চলে যায়। এরপর ইউনডু নাওয়ারাকে এসে বলে, উনহো চলে যাচ্ছে, তুই তাড়াতাড়ি ওর কাছে যা। তখন নাওয়ারা দৌড়ে স্টেশনে চলে যায় আর তাকে খুঁজতে থাকে। উনহোকে দেখে উনহোর কাছে সে ছুটে যায়। নাওয়ারা কান্না করতে করতে বলে, আমি এতদিন তোমার সাথে মিথ্যে অভিনয় করেছি, সব কিছুর জন্য ক্ষমা করে দাও। তখন উনহো হেসে দিয়ে বলে, এতে দুঃখ পাওয়ার কি আছে, আমাকে ভালোবাসো এটা বলে দিলেই হয়। তখন নাওয়ারা চিৎকার করে বলে, ভালোবাসি তোমায়, আর দুজন দুজনকে জড়িয়ে ধরে। কিন্তু এদিকে উনহোর তো চলে যেতে হবে, তাই নাওয়ারাকে কথা দিয়ে যায়, সে আবার ফিরে আসবে, কিছুদিন অপেক্ষা করো। নাওয়ারা হৃদয় ভাঙা মন নিয়ে তাকে বিদায় জানায়। উনহো ট্রেনে করে চলে যায়, আর ট্রেনের ভিতরে সে খুব কাঁদছিল তাকে ছেড়ে যাওয়ার জন্য। এরপর আস্তে আস্তে সময় তার আপন গতিতে ছুটতে থাকে, আস্তে আস্তে তাদের স্কুল জীবন শেষ হয়ে যায়। কিন্তু এই সময়ের মাঝে উনহো আর নাওয়ারা মেইলের মাধ্যমে যোগাযোগ করত। বছর চলে যায়, নতুন বছর আসে, নতুন বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার উনহো নাওয়ারাকে মেইলের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার উইশ করে, সেও মেইলে রিপ্লাই দিয়ে রাখে। এরপর একদিন নাওয়ারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাই সবাই খুশি। আর এই খুশির সংবাদ নাওয়ারা উনহোকে মেইল করতে যায়, কিন্তু গিয়ে দেখে উনহো তার লাস্ট রিপ্লাই এখনো সিন করেনি। এটা দেখে সে একটু টেনশনে পড়ে যায়, তার কিছু হলো নাকি। এরপর ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ উনহোর কি এমন হলো? এরপর নাওয়ারা তার নতুন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে। আস্তে আস্তে সময় যেতে থাকে। সেই হ্যাপি নিউ ইয়ারের পর থেকে নাওয়ারা উনহোর সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, তাই তার অনেক মন খারাপ। এই লাস্ট বারের মতো সে উনহোকে ফোন করবে, উনহোকে আবার ফোন করে, কিন্তু কোনো সাড়া পায় না। তাই সে উনহোকে একটু ভুল বোঝা শুরু করে, আর কখনই সে উনহোর সাথে যোগাযোগ করবে না। এবার সত্যি সত্যি তোমাকে ভুলে যাব, আমি ভেবে নিব তুমি মারা গেছো। এরপর সময় চলে আসে বর্তমানে, এখন তার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে দীর্ঘ 15-16 বছর চলে গেছে, এখন পর্যন্ত সে উনহোর কোনো খোঁজ খবর পায়নি। তারপর নাওয়ারা সেই পার্সেলটি আবার চেক করে, যেটা জোসেফ নামের একটি ছেলে বিদেশ থেকে পাঠিয়েছিল। সেখানে একটি কার্ডের মধ্যে একটা ঠিকানা দেওয়া থাকে। এরপর নাওয়ারা সেই ঠিকানা অনুযায়ী সেখানে চলে যায়। এটি ছিল একটি আর্ট প্রদর্শনী, যেখানে লেখা ছিল উনহো 1983 থেকে 2001।
সেই আর্ট প্রদর্শনের মধ্যে নাবুরা সেই আপেল গাছটি দেখতে পায়, যেখানে বসে উনহুয়া নাবুরা বসে সময় কাটিয়েছিল। এরপর সেখানে জোসেফ নামের ছেলেটি চলে আসে। জোসেফ হচ্ছে উনহুর ছোট ভাই। জোসেফ উনহুকে সব ঘটনা খুলে বলে, ভাইয়া 15 বছর আগে হঠাৎ মারা যায়, মানে উনহু মারা গিয়েছে। ভাইয়া মারা যাওয়ার 15 বছর পর ভাইয়ার প্যাকেজের মধ্যে আমি একটি খাম খুঁজে পাই, ভিডিও ট্যাপ খুঁজে পাই, আর এটা কোনো সাধারণ ভিডিও ট্যাপ ছিল না। আর ভাইয়ার জন্য আমি আপনাদের এই আর্ট প্রদর্শনীর আয়োজন করি। ভাইয়া আপনাকে অনেক ভালোবাসত, আর এতদিন নাবুরা শুধু শুধু উনহুকে ভুল বুঝে অভিমান করেছিল। জোসেফের এই কথা শুনে নাবুরার সমস্ত অভিমান দূর হয়ে যায়। এরপর নাবুরা বাসায় এসে সেই ভিডিও ক্যাসেটটি ওপেন করে, যেটা উনহু তার জন্য রেখে গিয়েছিল। ভিডিও ক্যাসেটটি উনহু তার স্কুল জীবনে কাটানো অনেক স্মৃতি রেকর্ড করে রেখেছিল। সেই ভিডিও লাস্টে উনহু থাকে। উনহু তাকে বলেছিল, নাবুরা আমি তোমাকে দেখতে চাই, 21শ শতাব্দীর নাবুরাকে আমি দেখতে চাই। এটা দেখে নাবুরা খুব ইমোশনাল হয়ে যায়। নাবুরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল তার জন্য, কিন্তু সে তো তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। এখন নাবুরা এক বুক দুঃখ নিয়ে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছে। আর আমাদের এই অসাধারণ করুণ মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আবারও আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।